ছোট থেকে সূর্যনগরের মহারানী মণিমল্লিকার নাম অনেক শুনেছি, আজ চোখে দেখার সুযোগ পেলাম। আশীর্বাদ করুন মহারানী, যাতে আমরা সুখী হতে পারি। আমার আশীর্বাদ তোমাদের উপর সবসময় থাকবে। আসলে এখানে তো সবাই কোণে পক্ষের, মর্তবাসী হওয়ার সুবাদে তুমি আমাকে বরপক্ষেরও ভাবতে পারো। বরের মুখে তো দেখা যাচ্ছে না, সরিয়ে দাও, মুখের সামনে থেকে মুক্তোর মালা সরিয়ে দাও। বিবাহ আসলে সবাই উন্মুখ হয়ে আছে বরের মুখ দেখবে বলে, অথচ বরের মুখ এমন ভাবে মুক্তোর মালা দিয়ে ঢাকা। কেন সাজিয়েছ ওকে এমন ভাবে? কোনো দরকার নেই বরের মুখ এইভাবে ঢেকে রাখার, কোনো প্রয়োজন নেই। আমার জন্মছক অনুযায়ী বিবাহ মণ্ডপে যদি আমি বা নববধূ কেউ কারোর মুখ দেখি, তাহলে 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 কি হবে? তাহলে আমার মৃত্যু ঘটবে। এই মালাগুলো সরাবেন না। এ কেমন কথা বলছো তুমি কমলিনী? মালা না সরালে বরের মুখ দেখবো কেমন করে? ক্ষমা করবেন মহারানী, এ আমাদের বিবাহের প্রথা। নাগরাজ্যের বিবাহে বিয়ের মণ্ডপে বরকনে একে অপরের মুখ দেখতে পারে না। দয়া করে, দয়া করে আপনি এই নিয়ম ভাঙতে বলবেন না। আমি চাই আমার বিবাহ এই রীতি মেনেই হোক। তাহলে কি বরের মুখ আমরা দেখতেই পাবো না? পারবেন মহারানী,
আমাদের বিবাহ সম্পন্ন হলে আমাদের মুখ দেখতে পারবেন। আমাদের বিবাহ সম্পন্ন হলে এই বিয়ের মণ্ডপ থেকে নেমে আমি আর কুমার একসাথে আপনাদের আশীর্বাদ নেব। বেশ, তোমাদের যেমন নিয়ম তেমন ভাবে বিবাহ সম্পন্ন হোক তাহলে। খুব জোর বেঁচে গেলাম আমরা আবার, তবে আর বেশিক্ষণ সময় পাওয়া যাবে না। কিছু একটা উপায় করতেই হবে এবার, নয়তো ধরা পড়ে যাব। কতক্ষণই বা লাগবে বিবাহ সম্পন্ন হতে? সকাল থেকে এতক্ষণ যখন অপেক্ষা করতে পেরেছি, তখন না হয় বিবাহের পরেই দেখব কমলিনীর বরের মুখ। ওই মর্তবাসীর মুখ ভালো করে দেখে তবেই আমি সূর্যনা করে ফিরব। মহারানী, আপনি অনুমতি দিলেই বিয়ের অনুষ্ঠান শুরু করা হবে। নিশ্চয়ই, বরকনে দুজনে যখন উপস্থিত তখন বিলম্ব করে লাভ কে? বিবাহ অনুষ্ঠান শুরু হোক। শঙ্খ বাজাও আজকে শুভ লগনে এসেছে, উথাল পাথাল খুশির
বাহ, চমৎকার। নাগলোকের এই সঙ্গীত মুগ্ধ করেছে আমায়। নাগ পুরোহিত, আর বিলম্ব না করে বিবাহ অনুষ্ঠান শুরু করো। এবার মালা বদল, সকলকে সাক্ষী রেখে বর কোণে মালা বদল করুক। কি করছে কি পারুল? এখনো যদি পারুল কোনো উপায় না বের করতে পারে তাহলে তো কমলিনীর সাথে আমার বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু আমি যেটা চাই না সেটা কি বুঝতে পারছে না পারুল? কি হলো কুমার, এত কি ভাবছেন? মাথাটা নিচু করুন, আমাদের সখীদের মালা হাতে অপেক্ষা করছে। যাবে না, এখন এই বিয়ে ভণ্ডুল করতে হবে। সখীদের মালা হাতে অপেক্ষা করছে। কি হলো হঠাৎ? মর্ত্যবাসী এত দেরি কেন করছে? ওকে বুঝতে পারছে না কি বলছে নাগকন্যারা? রাতের তিন প্রহরে এই আম যে খাবে, নিজের চেহারা বদলে সে নতুন রূপ নিতে পারবে। এই নে আম খা। আজ শ্রাবণী অমাবস্যা, আজ এই আম রূপ বদলাতে কাজে লাগবে। কি হচ্ছে কি ওখানে? ওই নর্তকি কি বলছে কুমারকে? কি চায় ওই নর্তকি? ধরো ওকে, ধরো।
বন্দি করো, ওকে বন্দি করো। কে তুমি নর্তকী? কি কথা বলছিলে কুমারের সঙ্গে? মুখ কেন ঢাকা তোমার? উত্তর দাও। শিকুমার বেজের রূপে অগেই সন্দেহ হয়েছিল আমার। তার মানে মর্তবাসী আর ওই নর্তকে, এদের মধ্যে আগে থেকে যোগসাজস আছে। এরাই কি তাহলে আমার আমার সেই শত্রু? আপেল ফল, আম,
এবার খুব তাড়াতাড়ি মায়ের ঘুম ভাঙাতে হবে। তারপর মাকে নিয়ে আমরা পালাবই নাগরাজ্য থেকে। Thank you.